ইনিংসের শুরুতেই চাপে পড়েছিল জয় দিয়ে বিপিএলের দশম আসর শুরু করার দুর্দান্ত ঢাকা তেত্রিশ রানে চার উইকেট হারায় দলটি এরপর সেখান থেকে দলকে টেনে তোলেন ক্রুজপুলে এবং ইরফান শুকুর তবে হাফ সেঞ্চুরির আগেই ক্রুজপুলে ফিরলে ফের পথ হারায় ঢাকা শেষ পর্যন্ত শুকুরের সাতাশ রানের ইনিংসে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো রানের পুঁজি দাঁড় করিয়েছে ঢাকা একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে বারো রানে আভিস্কা ফার্নান্দো আউট হলেও দুর্দান্ত খেলতে থাকা আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ক্রিজের এক পাশে আগলে রাখেন তিনি আরেক পাশে ইমরানুজ্জামান এক শাহাদ হোসেন বাইশ ও আভিস্কা ফার্নান্দো বারো রানে আউট হয় ফলে দলীয় একাশি রানের তিন উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দুর্দান্ত খেলতে থাকা তানজিদ তামিমকে রানে আউট করেন গিয়ে ক্যাচ দেন তিনি এরপর নাজিবুল্লাহ জদরানের উনিশ বলে বত্রিশ রানের ব্যাটিং ঝরে ছয় উইকেটের বিশাল জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সোমবার বাইশে জানুয়ারি দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিং এ নেমে শুরুতে গতি হারায় ঢাকা টাইগার আমিনের বল বুঝে ওঠার আগেই সজোরে চেয়েছিলেন দুর্দান্ত ঢাকার লঙ্কান ওপেনার পরে ইনসাইড এ তার বল এরপর ঘিরে উঠেও দাঁড়ান এই ওপেনার এরপর পরে গিয়ে উঠেও দাঁড়ান এই ওপেনার তবে খেলার মতো অবস্থা ছিলেন না তিনি তার গাল থেকে রক্ত বের হচ্ছিল আঘাত ফেলে লঙ্কান ওপেনার দানুষ্কা গুনাথিলাকা ফেরার কিছুক্ষণ পরেই নয় বলে নয় রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান আলামিনের ওভারে প্যাভিলনে ফেরেন তিনি উড়িয়ে মারতে গিয়ে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার পরের ওভারেই ডাক মেরে বসেন ঢাকার দলপতি সৈকত শুভগতকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে নিহাদুল জামানের তালুবন্দি হন মোসাদ্দেক ইনিংসের অষ্টম ওভারে আরও দুই উইকেট হারায় ঢাকা নিহাদুল জামানকে উড়িয়ে মারতে গিয়ে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাইম এগারো বলে মাত্র আট রানে ফেরেন ঢাকার এই ওপেনার একই ওভারের পঞ্চম বলে ফেরেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স রস দুই বাউন্ডারিতে নয় বলে এগারো রানে রান আউট হয়ে বিদায় ঘণ্টা বাজে অজি এই ক্রিকেটারের এরপর ক্রুস পোলে এবং ইরফান শুকুরের ব্যাটে ঘুরে দাঁড়ায় ঢাকা এই জুটিতে আসে তিয়াত্তর রান তবে হাফ সেঞ্চুরির দেখা পাননি ক্রুসপোলে একত্রিশ বলে তিন চার ও দুটি ছকায় ছেচল্লিশ রান করে ক্যাম্পারের শিকার হয়ে বিদায় নেন কনকশন সাব হিসেবে মাঠে নামা এই ক্রিকেটার শেষ দিকে তাস্কিনের পনেরো রানের কেমিও এবং কাদের পাঁচ রানের সুবাদে এই দাঁড় করায় ঢাকা তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় খুঁজে একশো রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে চট্টগ্রাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে আলামিন ও বেলাল খান দুটি করে উইকেট নেন এছাড়া শুভবত হোম নাহেদুজ্জামান ও কার্টিস ক্যামফার একটি করে উইকেট নেন